করে 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। 2016 সালের নির্বাচনের আগে এক পর্ন তারকাকে দেয়া অর্থের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্র্যান্ড জুরির অভিযোগ দায়ের করার পর নিউ ইয়র্ক ক্রিমিনাল কোর্ট বিল্ডিং এর চারিপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার কোর্টে হাজিরা দেওয়ার পর ট্রাম্প জনসমক্ষে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 32 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচের মুক্তির দাবি জানিয়েছেন। রাশিয়া গেরশকোভিচকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে, তবে ওয়াল স্ট্রিট জার্নাল এই অভিযোগ অস্বীকার করেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।